সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে অক্টাল থেকে দশমীকে রূপান্তর করা যায় তো ইতিপূর্বে আমি কিন্তু তোমাদের বিষ সম্পর্কে নিয়ে অনেক ক্লাস করেছি তো তোমরা বীজ সম্পর্কে যদি তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা আমার পূর্বের ক্লাসগুলা দেখে নেবে তাইলে সহায়ক হবে তো অবশ্যই ইতিপূর্বে কথা হলো যেটা আমার এই ক্লাসটি যদি অবশ্যই ভালো লাগে তোমাদের কিছু টুই উপকৃত হয় তাহলে অবশ্যই আমার এই ক্লাসগুলোকে কী করবা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং শেয়ার দিবা অবশ্যই লাইক দিবা। ওকে চলো চলো যাক আমার এই আমরা আমরা গণিতে চলে যাই তো এখন আমরা দেখব অক্টাল থেকে কি কি রূপান্তর করব দশমিকে তার মানে কি অক্টালের ভিত্তি কত 8 8 থেকে 8 বেস কি আমরা কোন বেজে নিব 10 তে নিব কত নিব 10 নিব চলো আমরা চলে যাই তাহলে এখন আমরা দুই ভাবে করতে পারি একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করতে পারি একটা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে করতে পারি তো এখন সময় যেহেতু শর্ট সেই ক্ষেত্রে অবশ্যই পরীক্ষা ক্ষেত্রে তুমি চেষ্টা করবা যে অল্প সময় কিভাবে উত্তরটা দেওয়া যায় তো আমরা সেটাই করব লেখো দেখো যে জিরো সিক্স পয়েন্ট এইট সিক্স ফোর তো আমরা শুরু করি দেখো টু ইন্টু আমার এই যে পূর্ণ সংখ্যা আর বাকি কয়টা সংখ্যা আছে দুইটা এর পরবর্তী কয়টা সংখ্যা আছে দুইটা তো পাওয়ার হতো টু প্লাস কত জিরো ইন্টু তারপরে আমি যেহেতু জিরো সংখ্যার কাজ করতেছি আমার বৃত্তিগত এইট এর পরবর্তী কয়টা সংখ্যা আছে একটা ওকে সেম লাইক সিক্স ইন্টু তারপরে আমার বৃত্তিগত আট এরপরে কোনো পূর্ণ সংখ্যা ক্ষেত্রে আর কোনো সংখ্যা আছে নাই সেক্ষেত্রে কত জিরো ওকে প্লাস এখন গঙ্গাংশ সংখ্যার ইন্টু এইট থ্রি ফোর এখন গঙ্গাংশের ক্ষেত্রে আমি কত নম্বর সংখ্যায় আসি তার মানে কি আমি প্রথম বঙ্গাংশ থেকে শুরু করলে প্রথম সংখ্যায় আসি সেক্ষেত্রে ওয়ান যেহেতু বঙ্গাংশ সংখ্যা হবে প্রত্যেকটা অবশ্যই কি হবে পরে মাইনাস প্লাস কত ফোর ফোর ইন্টু এইট টু দি ফোর এরপরে কয়টা সংখ্যা আছে কত নম্বর সংখ্যা আছে আমি দ্বিতীয় সংখ্যায় তার মানে কি মাইনাস টু ওকে তাহলে আমরা ক্যালকুলেশন করে যে সমাধান পেয়ে যাবো সেটা অবশ্যই আমাকে দশমিকে পেয়ে যাবো তো আমরা চলে চলে যাই টু ইন্টু এইট টু ফোর কত আটটা চৌষট্টি প্লাস যেহেতু একটা জিরো আছে তাই অবশ্যই আমাদের ক্যালকুলেশন করে লাভ নাই সেটা জিরো প্লাস সিক্স ইন্টু এইট নট এইট এইট নট ইকুয়াল টু কত ওয়ান নট ষোলো নট ই কত ওয়ান তার মানে টু টু জিরো নট ই কত ওয়ান তার মানে কোনো সংখ্যার উপর নট থাকলে সেটা সমস্যা কত হবে ওয়ান তাহলে ওয়ান প্লাস সিক্স ইন্টু তাহলে এই সংখ্যাকে আমরা এভাবে ওয়ান বাই এইট প্লাস ফোর ইন্টু ওয়ান বাই এইট টু ঠিক না তাহলে আমরা লিখতে পারি কত চৌষট্টি হাজার একশো আঠাইশ প্লাস ছয় কে ছয় সিক্স ইন্টু কত ওয়ান বাই এইট প্লাস ফোর সরি ইন্টু ওয়ানবে চৌষট্টি তাহলে এক্ষেত্রে গত একশো আঠাশ যোগ সিক্স প্লাস সিক্স বাই সিক্স ইন্টু ওয়ান বাই এইট সমান সমান লিখতে পারি জিরো পয়েন্ট গত সেভেন ফাইভ কে আর দ্বারা বাক করলে যে সংখ্যা হবে এটা সিক্স এর সাথে গুণ করলে হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস ফোর কত ভাগ করলে এবং কত চৌষট্টি দ্বারা ভাগ করলে বাক করলে বাঘ চারের সাথে যোগ করলে সাথে গুণ করলে সেটা হবে জিরো ওকে তাহলে সংখ্যাগুলো সবগুলো সংখ্যা আমরা যোগ করে ফেলি তাহলে একশো আর সরি একশো আঠাশ আর সহ্যকাল কত হয় একশো চৌত্রিশ একশো চৌত্রিশ কত হয় এই চৌত্রিশ পয়েন্ট এইট ওয়ান টু ফাইভ তার মানে একশো কত একশো আঠাশ একশো চৌত্রিশ আর দুর্যোগ হয় এইট ওয়ান টু ফাইভ তাহলে আমি কি পেয়ে গেলাম আর কি বললাম দশমিক সংখ্যা পেয়ে গেলাম এই আমার পূর্ণ সংখ্যা সংখ্যা ছিল কি অক্টাল তারপরে আমি কিসে রূপান্তর করলাম দশমিকে এই হলো আমাদের অক্টাল থেকে দশমিক সংখ্যা করা রূপান্তর করা নিয়ম শিক্ষার্থীরা এই যদি কোনো তোমার স্ত্রী বল কোনো বসতে কোনো সমস্যা হয় অবশ্যই আমার এই টিউটোরিয়ালে তোমরা কমেন্ট করবা এবং যদি ভালো লাগে কোনো উপকৃত হয় অবশ্যই শেয়ার করতে বলবে না ধন্যবাদ